গাইজ জাস্ট আমার হাতটা একটু দেখুন আমার হাতে কি কি রয়েছে এটা হচ্ছে রিলায়েন্সের কুড়ি টাকা রিচার্জ কার্ড এটা হচ্ছে এয়ারটেল এর পাঁচ টাকা রিচার্জ কার্ড এটা হচ্ছে রিলায়েন্সের কুড়ি টাকা রিচার্জ কার্ড এটা হচ্ছে আইডিয়ার কুড়ি টাকার রিচার্জ কার্ড তো এইগুলো আমি জাস্ট হাতে পেয়েছি এবং আপনাদের দেখাবো যে এইগুলো এখন কতটা অ্যান্টিক পিস হয়ে গেছে আমাদের জন্য তো বেসিক্যালি একটু ঘরে একটু খোঁজাখুঁজি করার সময় দেখছিলাম যে এইগুলো আমি পেয়ে গেছি মানে এইগুলো আমি আগে প্রচুর জমাতাম এবং জমিয়ে জমিয়ে রাখতাম এবং জমানোর ফলে দেখুন আমার কাছে এখন কত এই ধরনের কার্ড জমে গেছে তো মনে হলো যে আপনাদের একটু দেখাই আপনাদের একটু নস্টালজিক করে দিই আপনাদেরও একটু পুরনো স্মৃতি মনে করিয়ে দিই এবং আপনাদের কাছে যদি এগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কমেন্টে জানাবেন যে আপনার কাছে কতগুলো এগুলো রয়েছে আমার কাছে তো প্রচুর রয়েছে হাতেও রয়েছে এছাড়াও প্যাকেটে আরও রয়েছে আপনাদের কাছে কতগুলো পিস রয়েছে কমেন্ট করতে ভুলবেন না তো মেনলি এই যে কার্ডগুলো দেখছেন এগুলো মেনলি দু সালে ঠিক আছে কারণ দু হাজার পর থেকে তো আর এইসব কার্ড মার্ট প্রায় উঠেই গেছে নেই আর বলতে গেলে তো যার জন্য এই সবগুলো কার্ডই কিন্তু দু হাজার সালের তো তখন কত টাকায় কত টাকা দিত কত টাকায় কত এমবি ইন্টারনেট পেতেন সেগুলো কিন্তু এই কার্ড দেখলে বোঝা যাবে তো চলুন একবার দেখিয়ে দিই যে ওই টাইমে আমাদের কত টাকায় কি কিনতে হতো বা কত টাকায় কত টাকা টক টাইম দিত সমস্ত কিছু কিন্তু দেখবো আজকের এই ভিডিওতে কারণ এই কার্ডগুলো যখন ইউজ করতাম না তখন কিন্তু মানে অনেক জমিয়ে জমিয়ে টাকা জমিয়ে জমিয়ে তারপর কার্ড কিনতে হতো যেরকম এইখানে দেখুন আমি যদি আপনাদের একটা দেখাই এয়ারটেলের একটা পাঁচ টাকার ইন্টারনেট প্যাকেজের কার্ড ঠিক আছে পাঁচ টাকার কার্ড তারপর এখানে রয়েছে আমার কাছে রিলায়েন্সের একটা পাঁচ টাকার রিচার্জের কার্ড এবং আপনারা যদি দেখাই আইডিয়ারও কিন্তু একটা পাঁচ টাকা রিচার্জের কার্ড সো এই ধরনের পাঁচ টাকা পাঁচ টাকা করে কিন্তু আমি রিচার্জ করতাম ইন্টারনেট ব্যবহার করার জন্য এবং সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে আমি ইন্টারনেট শিখেছি এবং ইউটিউবে ঢুকেছি এবং আপনাদের কিন্তু আজকে এত জ্ঞান দিতে পারি তো চলুন আমরা এখন একটা একটা করে কার্ড দেখবো এবং টোটাল অ্যামাউন্টগুলো দেখবো যে কত আমাদের কাছ থেকে ট্যাক্স নিত ভ্যাট নিত এবং কত টাকা দিত তো চলুন আস্তে আস্তে দেখি এই হচ্ছে রিলায়েন্সের একটা পাঁচ টাকার ইন্টারনেট কার্ড ঠিক আছে দেখুন এখানে মোবাইল নেট টু জি নেট তাও ঠিক আছে থ্রি জি নেটও না টু জি নেটের কিন্তু এটা একটা মানে অপশন ঠিক আছে তো এখানে পাঁচ টাকায় যেহেতু তিরিশ এমবি ভ্যালিডিটি দিন থ্রি জিও না টু জি নেট কিন্তু ঠিক আছে এরপরে যদি আমরা দশ টাকার একটা রিচার্জ প্যাক দেখি এটা হচ্ছে আমাদের আইডিয়ার তো আইডিয়ার দশ টাকার যে প্যাকেজটা ছিল সেখানে সাত টাকা নব্বই পয়সা দিত এক টাকা দশ পয়সা সার্ভিস ট্যাক্স নিত আর প্রসেসিং ফি এক টাকা নিত এখানে কিন্তু আরেকটা রিলায়েন্সের আমরা টক টাইমের জন্য দেখছি সেটা হচ্ছে কুড়ি টাকার একটা টক টাইম এর রিচার্জ প্যাকেজ মানে কার্ড ছিল এবং এখানে পনেরো টাকা আশি পয়সা দিত সার্ভিস ট্যাক্স হচ্ছে দু টাকা কুড়ি পয়সা প্রসেসিং ফিস দু টাকা নিত আর যদি আমরা দেখি সেক্ষেত্রে এটা হচ্ছে রিলায়েন্স এর কিন্তু একটা দশ টাকার ক্র্যাশ কার্ড তো এখানে সাত টাকা সাতাত্তর পয়সা দিত সার্ভিস ট্যাক্স এক টাকা তেইশ পয়সা এবং প্রসেসিং ফি এক টাকা দিত ঠিক আছে আর দেখি আমরা কোনো রিচার্জ প্যাকেজ পাই নাকি এখানে তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে এইটা হচ্ছে একটা এয়ারটেল এর প্যাকেজ ঠিক আছে এয়ারটেল এর এখানে কিন্তু আপনি পাঁচ টাকায় কুড়ি এমবি পেতেন এবং ভ্যালিডিটি ছিল এক দিনের এবং এগুলো সবই কিন্তু টু জি ঠিক আছে থ্রি জি কিন্তু না টু জি প্যাকেজ এবং আরো যদি আমরা দেখি তো সেক্ষেত্রে দেখি আর কিছু আছে নাকি রিলায়েন্সের এখানে কিন্তু একটা 5 টাকার প্যাকেজ রয়েছে 30 30 এমবি দিত এবং এক দিনের জন্য দিত ঠিক আছে সো এই কিন্তু প্রচুর কার্ড আমার কাছে জমানো রয়েছে এবং এইভাবেই কিন্তু এই 5 টাকা 5 টাকা করে কিন্তু আমি রিলেট করতাম দেখুন সবই মোটামুটি 5 টাকার ইন্টারনেট কার্ড যত ইন্টারনেট কার্ড সবই মোটামুটি 5 টাকার সো এইভাবেই কিন্তু আমার দিন চলতে এবং কারা এই ধরনের কার্ডগুলো কিনতে নাই 5 টাকার কার্ডগুলো কারা কিনতেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানান তাহলে কিন্তু আপনাদের সাথে আমিও রিলেট করতে পারবো বা যারা এখন দেখছেন তারা কিন্তু আমার সাথে রিলেট করতে পারবেন ঠিক আছে দোকানে গিয়ে জাস্ট 5 টাকার নেট কার্ড বলে ইংরেজি দিত এবং সেইগুলো রিচার্জ করে করে কিন্তু ইন্টারনেট করতাম ইন্টারনেট শিখেছি সো এতগুলো কার্ড এখন আমার কাছে জমে গেছে এবং একদিন আপনাদের গুনে দেখাবো যে এখানে টোটাল কত টাকা আমি রিচার্জ করেছি দু হাজার ষোলোতে যদিও আমার কাছে তখন টাকা পয়সা কিছুই ছিল না তখন আর কি ছোট ছিলাম অনেক তো যার জন্য টাকা পয়সা তেমন ছিল না তো যার জন্য এই পাঁচ টাকা দু টাকা তিন টাকা এরকম করে রিচার্জ করতাম আর আইডিয়াতে একটা সুবিধা ছিল আইডিয়াতে হচ্ছে রিচার্জ কার্ড লাগতো না আইডিয়াতে দশ টাকা রিচার্জ করলে তখন দু টাকার ইন্টারনেট কিন্তু নেওয়া যেত তো ওই ওই টাইমে কি করতাম এই দশ টাকা রিচার্জ করে দু টাকা দু টাকা করে তিন রিচার্জ করতাম দেন আমার কিন্তু ওইটা মানে ইন্টারনেট করা যেত সো এটা হচ্ছে আবার আর এই দেখুন এইখানে এই নাম্বারগুলো বসাতে হতো প্রথমে এটাতে সিলেক্ট করতে হতো স্টার থ্রি সিক্সটি এইট স্টার দেন তারপরে এই যে নাম্বারটা বসাতে হতো তারপরে হ্যাশ দিয়ে ডায়াল করলে কিন্তু হয়ে যেত যদি আমরা দেখি এখানে আইডিয়াতে কি করে রিচার্জ করতে হতো তো আইডিয়াতে হচ্ছে স্টার টু টু থ্রি স্টার দেন তারপরে এই নাম্বারটা দিয়ে হ্যাশ দিয়ে ডায়াল করলে কিন্তু এটা রিচার্জ যেত সো এইভাবে রিচার্জ করতে হতো ভাই কি অবস্থা এটা হচ্ছে আট টাকার কার্ড ছিল ঠিক আছে এটার দাম ছিল আট টাকা সো আট টাকা ছিল অ্যান্ড এটারও কিন্তু একটা অপশন ছিল করার সো থ্রি সিক্সটি এইট স্টার দেন তারপরে এই নাম্বারটা বসিয়ে দেন তারপরে হ্যাশ ডাইল করলেই হয়ে যেত তো গাইছে এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা